উড়িষ্যা সিরিজের দ্বিতীয় পর্ব বৈরামপুরে আমরা গেছিলাম গোপালপুর ব্রিজে। হ্যাঁ, ফুডের সাথে সাথে একটু ট্রাভেল ব্লগও করা যাক। আজকে গিয়ে কি কি খাওয়ার ট্রাই করলাম, উড়িষ্যার ফেমাস কিছু খাওয়ার ট্রাই করলাম সেগুলো দেখে নাও, কেমন লাগছে ল্যাটকোর ফুডি ব্লগ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ফলো করে দিও পেজটাকে, উড়িষ্যার ফেমাস দইবড়াটাও দেখিয়ে দিলাম তোমাদের। চলো শুরু করা যাক আজকের ব্লগটা, ফলো করো কিন্তু পেজটাকে। চলে আসছে আমাদের গাড়ি, এবার আমরা গাড়ি করে যাবো ব্রিজে। দেখো ভাই, আজকের ব্লগটা একটু অন্যরকম আরও ইন্টারেস্টিং করার জন্য গোপালপুর সি বিচে আমরা চলে এসেছি, ঠিক আছে। অমিতদা নিয়ে আসছে একটা ভালো জায়গা, সেটা হচ্ছে গোপালপুর সি বিচ। মানে শুধু খাওয়া দাওয়া কেন থাকবে, তার সাথে থাকবে একটু সত্যি, এটা তো একটু সারপ্রাইজ থাকবে, তার সাথে থাকবে খাওয়া দাওয়ার সাথে ঘোরা। এই গোপালপুর সি বিচে তোমরা কীভাবে আসবে? বহরমপুর আসতে হবে, মানে ব্রহ্মপুর, বৈরামপুর বৈরামপুর আসতে হবে। বৈরামপুর থেকে 1 ঘন্টার রাস্তা বাই বাস, এন্ড টিকিট ফেয়ার উইদিন 30 রুপিস, লোকাল বাসে 30 রুপিস করে। এত সুন্দর বিচটা আমি তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর একটা জায়গা, মানে মোস্ট রিকমেন্ডেড জায়গা, কারণ আমার জাস্ট ফিল হচ্ছে আমি দীঘা পুরীতে চলে এসেছি, বাট সমুদ্রের জলটা কিন্তু আলাদাই লেভেলের লাগছে, সেটা দেখার জন্য তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ও এই হচ্ছে গোপালপুরের, এত সুন্দর জায়গা মানে বলার মতন না, আমার বেস্ট লাগলো। ভাবলাম যে আর এই ব্লগটা কিন্তু ফুড ব্লগের সাথে সাথে একটু ট্রাভেল ব্লগও হতে চলেছে তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর বিচ, সমুদ্রটা কেন যেন আমাকে টানে, আমি এটুকু বুঝতে পেরেছি এতদিনে। কার কার আমার মতো সমুদ্র পছন্দ প্লিজ কমেন্ট বক্সে জানিও, কিন্তু আমার কিন্তু মারাত্মক লাগে সমুদ্র। আর জলটা দেখো পুরো কাঁচের মতন গ্রিন, একদম গ্রিন কালারের জল। ও এখানে বাচ্চারা মিকি মাউস, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার, বেস্ট লাগছে, বেস্ট লাগছে। সিরিয়াস ভাই, ফুড ব্লগের সাথে সাথে ট্রাভেল ব্লগও হয়ে গেল, তোমাদের একটু দেখিয়ে দিলাম গোপালপুর সি বিচ। আসতে হলে চলে আসো, বেস্ট জায়গা। তা পুরীতে যারা আসতে পারছো না বা পুরীতে এত গ্যাঞ্জামে যারা আসতে পারছো না, তারা এখানে আসতে পারো গোপালপুর সি বিচটা। ও দেখো ভাই, সমুদ্রের পাশে এখানে ফেমাস হচ্ছে এখানকার ঝালমুড়ি, তো একটু ঝালমুড়ি তো খেতেই হয়, দাদাকে অর্ডার দিয়ে দিয়েছি আমরা এখানকার ঝালমুড়ি। সমুদ্রের পাশে বসে বসে, এই চেয়ারে বসে বসে একটু ঝালমুড়ি খাবো আর টাইম স্পেন্ড করবো, এটাই তো সমুদ্রের আসল মজা। আর এখানকার সমুদ্রের জলটা ভাই বিভৎস, মানে সিরিয়াস বলছি, মানে দীঘার থেকেও জলটা এতটা ক্লিন। দেখো এখানে এতটা ক্লিন জল, ও পুরো একদম বোঝাই যাচ্ছে, কিন্তু জলটা একদম গ্রিন জল, ও সেই লাগছে। এই চলে এসছে আমাদের ঝালমুড়ি, এই হচ্ছে ঝালমুড়ি, বেশ মারাত্মক টেস্টিং ভাবে বানালো কিন্তু ঝালমুড়িটা, ঠিক আছে। চলো একটু খাওয়া যাক, বেশ ডিফারেন্ট, সর্ষের তেলের ভাজানো ভাবটা, তার সাথে লঙ্কা, জাস্ট জমে যাচ্ছে ঝালমুড়ি, আর তার সাথে এত সুন্দর মনোরম একটা দৃশ্য। চলো আমি ঝালমুড়ি খেতে থাকি, তোমার ভিডিওটা লাইক করো। দেখো বস, বিকেল মানে কিন্তু আমাদের একটু চা খেতে ইচ্ছা করে, আর চা খেতে চলে এসেছি আজকে সাউ স্পেশাল লেমন টি, আর লেমন টি কিন্তু আমার বিভৎস পছন্দ, ঠিক আছে। এই প্রথম কোনো চায়ের দোকান দেখলাম যেটা এসি চায়ের দোকান, ঠিক আছে, এসিতে পুরো চা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। তো চলো ভেতরে যাই, লেমন টি খাই, এসিতে চা খাই। এক লেমন টি লাগবে। আমাদের কাছে লেমন টি, আরে ভাই এই ঠান্ডায় লেমন টি খাওয়ার মজাটাই আলাদা। চলো এই লেমন টি ট্রাই করি, আর যদি এখানে কেউ আসছো তো সাহা স্পেশাল লেমন টিটা ট্রাই করো, আর সাউ স্পেশাল, সরি। বিকালবেলা ঘুরতে ঘুরতে কিন্তু একটা চাটের দোকান হঠাৎ করে চোখে পড়লো, এত সুন্দর বানাচ্ছিলো যে গন্ধেতেই টেনে নিয়ে চলে আসলো এখানে, আর মাত্র 20 টাকা এত সুন্দর একটা চাটের দোকানে, যেখানে রয়েছে ছোলা, সিদ্ধ ছোলা, মটর, সব কিছু রয়েছে। ভাবলাম যে তোমাদের ট্রাই করে বলি, যেহেতু আমি ফুড ব্লগার তার জন্য একটু ফুড তো দেখাতে হবে না। পেঁয়াজ, মটর, ভুজিয়া সব কিছু দিয়ে মাত্র 20 টাকা, বেশ ভালো। এই চারটা কিন্তু অনেক কিছুর সাথেই ভালো লাগবে, বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে।
চলো এবার নেক্সট খাবারটা দেখাচ্ছি। এখানে একটা জিনিস কমন, এখানে কিন্তু চাট অনেক রকম আছে, মানে জায়গায় জায়গায় যেখানে দাঁড়াবে সেখানেই চাট। সেই চাট থেকে আমরা আজকে অর্ডার করলাম এই যে মিক্সড ঘুগনি টাইপ, এইটা দেখবো এটা খেয়ে কেমন লাগে। এই হচ্ছে জাস্ট, এই হচ্ছে চাটের দোকান, পুরো ছোটোখাটোর মধ্যে 25 টাকা প্লেট, মারাত্মক বানালো। ঠিক আছে, জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরামের দাদার দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি একদম মিক্সড ঘুগনি, যেটা বেশ এখানে যখন আসছো এই ঘুগনিটা তোমাদের ট্রাই করতেই হবে। সিটি হাইস্কুলের একদম, সিটি হাইস্কুলের একদম পাশে এই দাদার ঘুগনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজু পটনাইক কল্যাণ মন্ডপ রোড নিয়ার রামলিঙ্গেশ্বর পার্ক। আপনার স্টল কা নাম কি হ্যায়? মোটামুটি একটু মুখটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এই ফল খাওয়ার, ফ্রেশ ফল খাওয়ার একটা ভালো কনসেপ্ট আসলো। ঠিক আছে, তো ফ্রেশ ফল খাবো, এটাও তোমাদের দেখাবো যে কেমন খেতে না খেতে, একটু ফ্রেশ জিনিস খেতে আলাদাই ভালো লাগে। ঠিক আছে, চলো খাওয়া যাক ফল। দেখো ভাই, এই হচ্ছে আমাদের ফ্রেশ ফুডের এই দোকান থেকে মাত্র 50 টাকা। ঠিক আছে, কত কিছু দিয়েছে এর মধ্যে ট্রাই করি। অনেকগুলো ফুড আইটেম দিয়েছে এর মধ্যে, হেলদি ওপর কাজু মালাই অনেক কিছু দিয়েছে, বেশ ভালো লাগছে ভাই। দারুণ দারুণ জিনিস খাওয়াচ্ছে, কে খুঁজে বের বের করছে দেখাও। জানেন, দারুণ দারুণ জিনিস খাওয়াচ্ছে দাদা, সিরিয়াস। জিমের পরে এমনি একটা প্লে আর স্প্রাউটস এর ওইটা পেলে আর কি লাগে? তাহলে বডি বিল্ডিং 20 আর 50-70 টাকা কাপ দিয়ে ভালো একটা, মানে প্রোটিন ফুডিং শেক বাদ দিয়ে এই জিনিস খেলে কিন্তু শরীরে লাগবে। চলো খেয়ে নি, তবে কথা হচ্ছে। উড়িষ্যার ফেমাস দইবড়া, ও লাস্ট অফ দ্য লিস্ট আমাদের দইবড়া ট্রাই করবো আমরা। যে অলরেডি আমরা প্লেটে নিয়ে নিয়েছি দাদার থেকে মাত্র 30 টাকা। উড়িষ্যার যেটা ফেমাস দইবড়া, এই হচ্ছে দই, দইবড়া চিলি। লাস্ট আর নট দ্য লিস্ট, উড়িষ্যার ফেমাস দইবড়া, যেটা উড়িষ্যার ফেমাস, এরকম বড় বড় সাইজের থাকে, মাত্র 30 টাকা প্লেট, কোয়ান্টিটি অর্কু একদমই নেই। হ্যাঁ, পুরো ডিফারেন্ট, হ্যাঁ পুরো ডিফারেন্ট দইবড়াটা। লাস্ট খাবার আজকে, অনেক খেয়ে নিয়েছি সকাল থেকে আর পেটে জায়গা নেই, তো চলো খাওয়া যাক। আমাদের ওখানে দইবড়া খেয়েছি, বাট ওটার থেকে পুরোটাই ডিফিকাল্ট। হ্যাঁ, কত কিছু রয়েছে, ঝালাড় রয়েছে, পেঁয়াজ রয়েছে, ঝুড়ি ভাজা, ধনে পাতা, মানে আলুর দম, সবচেয়ে বড় হচ্ছে আলুর দম, অনেক কিছু, ঘুগনি, পুরো সব কিছু দিয়ে দইবড়া। মোটামুটি লেগেছে আমার, রিজনেবল, খারাপ না, ভালো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে জানিও। নেক্সট ব্লগ কালকে সকালে, কালকে সকাল থেকে কী কী খাবো, কোথায় যাবো সব কিছু দেখাবো। ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও কিন্তু, আর ফলো করে দিও। যদি এরকম আদার কোনো স্টেটে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও, সেই স্টেটের খাওয়ার দাওয়ারও ঘুরে সব কিছুই দেখাবো। চলো, গুড নাইট।